भाविनी तोमार लाभ दाड़ब भावदी बानी सी भावना ते से भावेर गोरा देखा दीबे निजे आसी भाविनी तोमार लाभ दाड़ब भाविनी तोमार लाभ दाड़ब भावदी बानी सी भावना ते से भावेर गोरा देखा दीबे निजे आसी মরণের খবর না জানলে সে জন্মের খবরও জানতে পারে না ওরে মরণ না হলে হয় না জন্ম
তোমার কথা ভুলে যে তোমার কথা ভুলে যে আরে তামর শিখে মত্ত হয়ে তোমার কথা ভুলে যে তোমার কথা ভুলে যে
তোমার লাভ দান दस मास दस दिन हो स्थूल देह धारण कर देखा दिवे भरा आसमें सबाई ठीक ओ भाई भावे आसा भूल हलो शुद्ध दयाल के आर पावा गल ना कारण ओ दयाल के पे हम एकम्र गुरु मानुषे संग ना करा पर्त से दयाल भाव तुम्हें और दयाल के देखते पाना एकम्र गुरुरूपी दीन दयाल गुरुरूपे दयामय देखा दे गुरु छाड़ा ताके आर देखार को रास्ता थके সেখানে কোন জায়গায় ভোলে মনে মনিরে তার পর্দা কাটলে অজ্ঞান তার পর্দা কাটলে দারেটার ফাতে মন হাজির হবে জ্ঞানী হলে পাপিত মুক্তি পাবে হলে পাপ হইতে মুক্তি পাবি যদি হলে পাপ হইতে মুক্তি পাবি ওরে অজ্ঞান তার পর্দা কাটলে ওরে অজ্ঞান তার পর্দা কাটলে ওডারের আরফাতে হাজির হবি ওডারের আরফাতে হাজির হবি এ জানি হলে পাপ হইতে মুক্তি পাবি জানি হলে পাপ হইতে Thank you.
अज्ञानता भाव जाने ना ज्ञानी होले पाप होइते मुक्ति पाबी कौन पाप होते सेरेक सेरेक पाप का किरोम पाप जन्म जन्मांतर बाबे जे पितृ शक्ति जेटा पितार सम्पद जे अमानत शक्ति एटार हिसाब नेके आल्लाह आखिरे प्रत्येकटा पुरुष मानुषेर नेबे किन्तु नारी मानुषेर नेबे ना कौन मानुषेर नेबे पुरुष मानुषेर नेबे एटा षोलोआना शक्ति पितृ शक्ति एकजन पुरुषके दिएछे তাহলে এটার হিসাবটা কেমন জন্ম জন্মান্তর বাদে এর হিসাব আমি যে কি করব কোথায় রাখব তার হিসাব নিকাশটা কোন জায়গায় কি করব এই বিধানটাই গুরু রাজ্য জানা নাকি একটা বা দুইটা নিলাম একদিনই হোক দুদিনই হোক যদি পাঁচটা নিতে গেলে পাঁচ দিন মরা হবে যদি একটা নিতে গেলে একদিন মরা হবে তাহলে একদিন বা দুদিন মরার পরে তারপরে তো আমি আর মরবো না আর নেবো না তারপরে আমি কি করব এই তত্ত্বটা জানার জন্য গুরু রাজ্যে আসা আর গুরু রাজ্যে এসে যদি এটা না জানা হয় তাহলে এই রাজ্যে আইসা কোনো কাজ নাই শিয়াল পুকুরের মতো যা করছে তাই করবে তাহলে এটা হলো ফার্স্ট কথা এখানে প্রথম টেস্ট জানতে হবে আরফা আরফার শব্দের অর্থ হলো মান আরাফা নফসহু ফাকাদ আরাফা রব্বহু অর্থাৎ নফস তত্ত্ব নিজের ভিতরে নফস আছে পাঁচটা কি কি পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ বোম আগুন হওয়া মাটি পানি আর ব্রহ্ম শক্তি যেটা নূর শক্তি এই পাঁচটা শক্তিকে জানা এবং চেনা তাহলে এটা সাধারণ মানুষে জানে না বা চেনে না বোঝে না এটা নিয়ে অধ্যয়ন করে কে সাধু গুরুরা তাহলে সেখানে আসতে হবে সেখানে জানতে হবে তাহলে নিজ তত্ত্ব অর্থাৎ আমি কে এই যে কেন আসলাম কেন চলে যাব মাঝখানে কিসের জন্য কার অভিনয় করে এখানে নিজেকে আমি ফিরাল করছি ইন্দ্রসুখে ঠেলে দিচ্ছি এইটা জানার জন্য এই জ্ঞান মার্গ ভাই একটু সাউন্ড দে কেরালির আওয়াজ শোনা যাচ্ছে না একটু সাউন্ড দে কাজী এইটা আমাদের দরকার এই রাজ্যে এসে এটা যদি না জানা হয় সারা জীবনের জন্য অজ্ঞানী থেকে গেল তাই আমি সেটা বলতে চাই তোমাকে এটা জানার জন্য এই দেশটায় আসতে হবে তাহলে তুমি ঠিক বুঝতে পারবে ওরে অজ্ঞান তার পর্দা কাটলে পাপ হইবে মুক্তি পাবি
হাসতে বললেন কেমন কথা দেহ মনের গতির উপর রাখতে হবে কড়া নজর অর্থাৎ সময়ে সময় যদি সঠিক জিনিসটাকে নির্বাচন না করা যায় অসময় নির্বাচন করলে সেটাকে সের কোনো ফল পাওয়া যায় না নাকি তাহলে সময়ে এটাকে নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে যৌবনে যখন ইন্দ্রসুখগুলা ইন্দ্রগুলো সতেজ থাকে তখন যদি এই জিনিসটা সম্বন্ধে না ভাবি তখন বৃদ্ধকালে ভেবে আর সে কাজ হয় না সেটা আশা দেওয়াই করা হয় তাই এখানে সাধক কি বলেছেন শীতে পাড়ি দিবি জ্ঞানী হলে পাপ হইতে মুক্তি পাবে জ্ঞানী হলে পাপ হইতে মুক্তি পাবে Thank you.